তো বন্ধুরা আজকে পাঁচই মার্চ পড়ার স্বপ্ন চ্যানেলে তোমরা প্রবেশ করলে এই ভিডিওতে বিগত দুই এক দিনের অর্থাৎ সম্প্রতিকালে ঘটা জিনিসপত্র যা যে কোনো সরকারি চাকরির সঙ্গে প্রাসঙ্গিক তা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকের এক নম্বর প্রশ্ন কোন দেশ পৃথিবীতে প্রথম বিনামূল্যে সকল দেশবাসীর পরিবহনের দায়িত্ব নিল এক নম্বর অপশান লাকজেমবার্গ দুই নম্বর জাপান তিন নম্বর জার্মানি ও চার নম্বর ফ্রান্স তো সঠিক এ বন্ধুরা এক নম্বর অপশান লাকজেমবার্গ লাক্সেমবার্গ হল গিয়ে পৃথিবীর প্রথম দেশ যারা বিনামূল্যে তাদের নিজের সকল দেশবাসীর পরিবহনের দায়িত্ব নিল তো লাক্সেমবার্গের এরকম হওয়ার কারণটা বলি এটা প্রথমত ইউরোপের একটা সবচেয়ে দ্বিতীয় ছোট শহর ইউরোপের এবং এতে প্রতি হাজার জনের কাছে ছশো সত্তর জনের কাছে গাড়ি আছে তার জন্য এরা এই জিনিসটা করতে পেরেছে আর দেশের লোকসংখ্যাও খুব কম কুড়ি লক্ষের মতন লোক তো যেহেতু এই সব সুবিধাগুলো আছে তার জন্য এরা করতে করে উঠতে পেরেছে তো এবার লাকজেমবার্গের রাজধানী বলি লাকজেমবার্গের রাজধানী হল লাকজামবার্গ সিটি এবং লাকজেমবার্গের কারেন্সি ইউরো দুই নম্বর প্রশ্ন সম্প্রতি টি টোয়েন্টিতে আইসিসি র্যাঙ্কিং ব্যাটিংয়ে কোন মহিলা প্রথম স্থান অধিকার করল এক নম্বর শেফালি ভার্মা দুই নম্বর পুনম যাদব তিন নম্বর দীপ্তি শর্মা ও চার নম্বর স্মৃতি মানধানা তো সঠিক উত্তরটাই বন্ধুরা এক নম্বর শেফালি ভার্মা শেফালী ভার্মা টি টোয়েন্টি আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে মহিলাদের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করল এবং শেফালি ভার্মা মাত্র ষোলো বছরের একজন কিশোরী তিনি আমাদের মিতালি রাজের ওপর মিতালি রাজের পরে তিনি একমাত্র ভারতীয় যে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রথম হলো মহিলাদের ক্ষেত্রে তো হ্যাঁ তিন নম্বর প্রশ্ন মোট কতজন শিল্পী দু হাজার কুড়িতে ললিত কলা একাডেমি পুরস্কার পেলো এক নম্বর আঠেরো জন দুই নম্বর সতেরো জন তিন নম্বর ষোলো জন ও চার নম্বর পনেরো জন তো সঠিক উত্তরটা বন্ধুরা চার নম্বর পনেরো জন মোট পনেরো জনকে ললিত কলা একাডেমি পুরস্কার দু হাজার কুড়িতে দেওয়া হলো তো এটা ছিল একষট্টিতম ললিত কলা একাডেমি পুরস্কার বিতরণী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বারা এটি রাষ্ট্রপতি ভবন থেকেই দেওয়া হয়েছে চার নম্বর প্রশ্ন কোন কোর্ট আরবিআইয়ের ওপর থেকে ভার্চুয়াল কয়েনে নিষেধাজ্ঞা সরালো এক নম্বর অপশান সুপ্রিম কোর্ট দুই নম্বর দিল্লি হাইকোর্ট তিন নম্বর চন্ডীগড় হাইকোর্ট চার নম্বর অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট তো সঠিক উত্তরটি বন্ধুরা এক নম্বর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আরবিআইয়ের ওপরে ভার্চুয়াল কয়েনের নিষেধাজ্ঞা লাগিয়েছিল তো বর্তমানে সরিয়ে দিল ভার্চুয়াল কয়েন হলো গিয়ে এমন জিনিস যেগুলো ইন্টারনেটেই শুধু চলে যেমন ফেসবুকের থেকে একটা শর্ট ও ইম্পর্টেন্ট যে ফেসবুক লিব্রান নামক ভার্চুয়াল কয়েন স্টার্ট করেছিল যেমন বিট কয়েন একটা ভার্চুয়াল কয়েন তো এইসবের ওপর আগে নিষেধাজ্ঞা ছিল তো এখন সেটা উঠিয়ে দেয় তো যেহেতু আরবিআইয়ের ওপর দিয়ে নিষেধাজ্ঞা তুলে দেয় তাই বর্তমানে আরবিআইয়ের আরবিআই এর ইসে গভর্নর হলো গিয়ে শক্তিকান্ত দাস এবং আরবিআই গঠন হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে এর ফুল ফর্ম হলো গিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও এবং যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট এটা নিষেধাজ্ঞা সরিয়েছে তাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হলো গিয়ে শরদ অরবিন্দ বোবড়ে পাঁচ নম্বর প্রশ্ন বিসিসিআইয়ের সিলেকশন কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত হলো এক নম্বর জভাগাল শ্রীনাথ দুই নম্বর আতুল ওয়াসান তিন নম্বর সুনীল জোশী চার নম্বর অনিল কুম্বলে তো সঠিক উত্তরটি হবে তিন নম্বর সুনীল জোশী সুনীল জোশী বিসিসিআইয়ের মানে সিলেকশন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলো তিন নম্বর সুনীল জোশী ওটাই সঠিক উত্তর এবং সুনীল জোশী আগে একজন স্পিনার ছিলেন তো যেহেতু সুনীল জোশী বিসিসিআইয়ের সিলেকশন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তার জন্য বিসিসিআইয়ের ফুল ফর্ম হলো গিয়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এবং বিসিসিআই বিসিসিআই সিইও হলো গিয়ে রাহুল জহরি এবং বিসিসিআইর প্রেসিডেন্ট আমাদের সৌরভ গাঙ্গুলি আর বিসিসিআইর হেডকোয়ার্টার আছে মুম্বাইতে ছয় নম্বর প্রশ্ন ন্যাশনাল সিকিউরিটি ডে কবে পালিত হলো এক নম্বর অপশান এক মার্চ দুই নম্বর দুই মার্চ তিন নম্বর তিন মার্চ চার নম্বর চার মার্চ তো সঠিক উত্তরটা বন্ধুরা চার নম্বর চার মার্চ চার মার্চ ন্যাশনাল সিকিউরিটি ডে পালিত হলো এবং ইন্ডিয়ার যে সিকিউরিটি ফোর্স আছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যেটা আছে সেটা গঠন হয়েছিল চারই মার্চে চারই মার্চ উনিশশো সালে সেই থেকেই সেই কারণেই ন্যাশনাল ডে চার মার্চে পালিত হয় এবং এটাই ন্যাশনাল যে সিকিউরিটি ফোর্স আছে ইন্ডিয়া তাদের অনারে এই দিনটি পালিত হয় সাত নম্বর প্রশ্ন দু হাজার কুড়িতে ভারতে জনৌষধি সপ্তাহ কবে পালিত হচ্ছে এক নম্বর অপশান একই মার্চ থেকে সাত মার্চ দুই নম্বর দুই মার্চ থেকে আট মার্চ তিন নম্বর তিনই মার্চ থেকে নয় মার্চ চার নম্বর চারই মার্চ থেকে দশই মার্চ তো সঠিক উত্তরটি হবে প্রথম অপশন এক মার্চ থেকে সাত মার্চ ভারতে দু হাজার কুড়ি সালে জনৌষধি সপ্তাহ পালিত হচ্ছে এবং এটাকে সম্পন্ন করার জন্য গভর্নমেন্ট অলরেডি পঞ্চাশ হাজার স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে মানে বিতরণ করেছেন আট নম্বর প্রশ্ন সিও ভিআইডি নাইনটিনতে ক্ষতিগ্রস্ত দেশের জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক মোট কত টাকা বরাদ্দ করল এক নম্বর অপশন দশ বিলিয়ন ডলার দুই নম্বর বারো বিলিয়ন ডলার তিন নম্বর চোদ্দো বিলিয়ন ডলার ও চার নম্বর ষোলো বিলিয়ন ডলার তো সঠিক উত্তরটি হবে দুই নম্বর বারো বিলিয়ন ডলার সিও ভিআইডি এটা হলো গিয়ে করোনা ভাইরাস নাইনটিন সিও ভিআইডি নাইনটিনের ফুল ফর্ম এবং এটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ঠিক করেছে সব যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে টোটাল বারো বিলিয়ন ডলার দেবে এবং এটি রেশিও অনুসারে ভাগ হবে অর্থাৎ যেই দেশে বেশি ক্ষতি সেই দেশের টাকাও বেশি পাবে এবং মোটামুটিভাবে ষাটটি দেশে যেহেতু এটা ছড়িয়েছে তাই ষাটটি দেশের মধ্যে ডিস্ট্রিবিউট হবে তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল উনিশশো চুয়ান্ন চুয়াল্লিশ সালে ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি নয় নম্বর প্রশ্ন স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ টু কে শুরু করলো এক নম্বর অপশান গজেন্দ্র সিং শিখাওয়াত দুই নম্বর নিতিন গড়কারী তিন নম্বর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং চার নম্বর পীয়ুষ গোয়েল তো স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ টু শুরু করলো এক নম্বর অপশান গজেন্দ্র সিং শিখাবাত তো গজেন্দ্র সিং শিখাবাত জিনিসটা শুরু করেছেন এবং এটা হলো গিয়ে গ্রামীণ ভারত মিশন আগে শুরু হয়েছিল তার দ্বিতীয় ভাগ তো বর্তমানে আমাদের জলমন্ত্রী গজেন্দ্র সিং শেখাবা তিনি এটি আবার চালু করলেন আর বাকি অপশানগুলোর মধ্যে নিতিন গাডকারী আছে আমাদের পরিবহন মন্ত্রী তিন নম্বর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আছে আমাদের এইচআরডি মিনিস্টার বা হিউম্যান রিসোর্স এবং চার নম্বর পিউষ গোয়েল আছেন আমাদের রেলমন্ত্রী দশ নম্বর এবং আজকের সবচেয়ে শেষ প্রশ্ন ন্যাশনাল মেডিকেল ডিভাইস টোয়েন্টি টোয়েন্টি কোথায় হলো এক নম্বর অপশন পাঞ্জাব দুই নম্বর হরিয়ানা তিন নম্বর ওড়িশা এবং চার নম্বর গুজরাট তো সঠিক উত্তরটি হবে চার নম্বর গুজরাট গুজরাটে ইন্ডিকেল ইন্ডিয়া মেডিকেল ডিভাইস টোয়েন্টি টোয়েন্টিস পালন হলো এবং যেহেতু গুজ এটা প্রধানত যিনি করেছেন তিনি হলেন গিয়ে বর্তমান বর্তমানে আমাদের কেমিক্যাল মানে রসায়ন ও সারমন্ত্রী সদানন্দ গৌড়া এবং যেহেতু গুজরাটে এটা পালিত হয়েছে তাই গুজরাটের রাজধানী হলো গিয়ে গান্ধীনগর গুজরাটের মুখ্যমন্ত্রী হলো গিয়ে বিজয় রূপানী এবং গুজরাটের গভর্নর হল গিয়ে আচার্য দেবরথ তো এবার পালা আজকের বোনাস ফ্যাক্টর আজকের বোনাস ফ্যাক্টরি যিনি আছেন তিনি হলেন কি ভারতের একজন খুবই বিখ্যাত লোক যার নাম প্রহ্লাদ যোশী বা তিনি একজন ভগবানের ভক্ত বলতে পারেন তিনি একদম সাত বছর বয়স থেকে নাকি শুধুমাত্র এবং শুধুইমাত্রই মানে কিচ্ছু না খেয়ে রয়েছে শুধুমাত্র জলও মনায় খায় না হ্যাঁ তিনি কিছুই না খেয়ে রয়েছেন যে সাত বছর বয়স থেকে তিনি নাকি একবার অমৃত খেয়েছিলেন তারপর থেকে এখনও অবধি তিনি কিছুই খান না তিনি একজন গুজরাটের লোক তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি পছন্দ হলে লাইক দিও বন্ধুরা এবং চ্যানেলটি একদমই নতুন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাহায্য করো